হলো কেশিঘাটে যাওয়ার রাস্তা, পরিক্রমা মার্গ। এদিকে পুরো রাস্তা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এদিকে অনেক কালকে একজন কমেন্ট করেছিল যে আপওয়ানের লীলাস্থান, এখানে কালিয়া নাককে ভগবান কৃষ্ণ দমন করেছিলেন। তো অনেকে পার্কে আর এখন বসে আছে নৌকায়। এখনো অনেকটা জল রয়েছে। এরকম কালিয়াদার বর্তমান পরিস্থিতি। আজকে হলো 20 জুলাই বৃহস্পতিবার 2023। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকে আপনাদেরকে বৃন্দাবন থেকে বন্যার নিউজ নিয়ে এসেছি। তো কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তায় পুরো জল আর জল। তো ফাইনালি এখন রয়েছে আমি কেশিঘাট থেকে আগে চিরঘাটে। এখানে রাস্তায় কালকে জল ছিল, আজকে অনেকটা জল কমে গেছে। তো এদিক থেকে যদি আমরা দেখি কেশিঘাটে যাওয়ার রাস্তা, তাহলে কেশিঘাট পুরো ডুবে আছে এখনো। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কেশিঘাটের কীরকম বর্তমান কন্ডিশন। তো প্রিয় ভক্তগণ, এইদিকে আপনাদেরকে কদিন আগে ঘুরে ঘুরে দর্শন করাতাম, কিন্তু এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে জল আর জল। তো হয়তো এই জায়গায় আমি এখন দাঁড়াতে পেরেছি। ওফ, হ্যাঁ, এখান থেকে একটু জলটা বেশি হচ্ছে। হ্যাঁ, এখানে তো এ দেখুন, এটা হলো কেশিঘাটে যাওয়ার রাস্তা, পরিক্রমা মার্গ। এদিকে পুরো রাস্তা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এদিকে অনেক কালকে একজন কমেন্ট করেছিল যে আপনি বলছেন গিরা অবধি পায়ের জল, বলছেন হাঁটু অবধি। তো এখন কি মানে এরকম হয় দর্শকের জন্য যে আমি কমর অবধি জলে গিয়ে নেমে ওনাকে ভিডিও বানিয়ে দেখাই, তাহলে ওদের ভালো লাগবে। হ্যাঁ, এত রিস্ক, এত জলের এত স্রোত, হ্যাঁ, দূরে যেলে তো কখনো কীরকম প্রবলেম হতে পারে, কোনো রিস্কের কোনো নেই। এই জন্য আমি দূরে থেকে এই ব্লগটা করার চেষ্টা করি। দেখুন এখানে আমি দাঁড়িয়ে আছি, দেখুন কত অবধি জল, এই দেখুন। এই কেশিঘাটে যাওয়ার রাস্তায় আমি এখন দাঁড়িয়ে আছি। এদিকে পরিক্রমা হতো, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই আগের তুলনা থেকে অনেকটাই বেটার। তো আপনাদেরকে নিয়ে যাব এখন আমি সেই জগন্নাথ মন্দিরের সামনে, জগন্নাথ সরি মদন মোহন মন্দিরের সামনে। মদন মোহন মন্দিরের সামনে কমর অবধি জল ছিল, যখন জল ছিল। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব তখন ওখানকার কীরকম কন্ডিশন। তো প্রিয় ভক্তগণ, অনেকে বলছেন যে বৃন্দাবনে আমরা আসতে চাই, তো এখন আসলে কি ঘুরতে পারবো? তো আপনারা যদি আসেন তাহলে সপ্তাহ 10 দিন পরে আসেন, কারণ এখনও ঠিকভাবে জল নেমে ওঠেনি। হ্যাঁ, অনেক দর্শন জায়গা আপনার মিস হয়ে যাবে জলের জন্য, যেরকম গোকুলে অনেক জায়গায় জল উঠে গেছে, কাম্যবনে জল উঠে গেছে, অনেক জায়গার দর্শনগুলো মিস হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, এভাবে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে থাকুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে আসতে থাকবে। তো এই হলো আজকের বর্তমানের পরিস্থিতি। তো ঘরের সামনে এই যে আমাদের যেখানে আমরা থাকি, এদিকে একটু সামনে আমরা ঘর। হ্যাঁ, তো এ দেখুন কি হাল। নৌকাগুলো এখানে খালি পড়ে আছে, নৌকার মধ্যে বসে এখন মোবাইল গেম খেলছে। এখন এই হলো পরিস্থিতি, এই হলো পরিস্থিতি। দেখুন, এ দেখুন দেখুন হাঁটু অবধি জল ডুবেছে কি না, ডুবেনি, দেখে নিন হাঁটু অবধি জল হলো। এ হলো দুদি বেজে গেছে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় হো যমুনা মাইয়া কি জয়। তো আশা করা যাক আরও কমসে কম এক সপ্তাহ লেগে যাবে, যা পরিস্থিতি জলের এখন দেখতে পাচ্ছি, এক সপ্তাহ লেগে যাবে এই রাস্তা পুরো খালি হতে গেলে। তো প্রিয় ভক্তগণ, আমরা আপনাদেরকে উল্টা পাল্টা নিউজ দেওয়ার চেষ্টা করি না, সবসময় সঠিকটাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো বর্তমানে পরিস্থিতি আগে থেকে বেটার বলা হয়।
তো কালকে আপনাদেরকে জগন্নাথের সামনে দেখেছিলাম জল, আজকে জগন্নাথের সামনে যাব না, আজকে যাব মদন মোহন মন্দিরের সামনে, বাকি বাড়ির সামনে। ওইদিকে কিরকম পরিস্থিতি, কালী আধাতে পুরো গলা অব্দি জল ছিল, যে কালী আধা ভগবান কৃষ্ণ সেই কালী আনাকে দমন করেছিল সেই স্থানে আপনাদেরকে আজকে নিয়ে যাব, দেখি কতটুকু যাওয়া যায়। আমি সব জায়গায় এখন শিউর দিতে পারি না, কেননা জল এখনও রয়েছে বৃন্দাবনে ম্যাক্সিমাম জায়গায়। তো চলুন আগে যাওয়া যাক। আজকে বিশ্বাস হবে তাহলে, তার মানে লোক লোক অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ এই 10 টাকার 2 টাকার ভিডিওর জন্য 100 টাকার রিস্ক নিতে হবে, তাহলে মানুষ বিশ্বাস করবে। এখন আমি যদি জলে গিয়ে নামিয়ে নিয়ে দেখাবো এত অব্দি জল, তাহলে মনে বিশ্বাস হবে মানুষের। তো যাই হোক, যার যার মনের ভাব, আমি যেটা দেখাচ্ছি সেটা আপনাদের ফেস টু ফেস দেখাচ্ছি, এখানে স্কিপ হচ্ছে না, না এখানে কোনো ভিডিও এডিট হচ্ছে। তো এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। তো এখনও এই পরিক্রমা মার্গ বন্ধ রয়েছে, আর কেশিঘাটে যদি যাওয়া যায় তো আজকে কেশিঘাট জগন্নাথ ঘাট এসবগুলো দেখাবো না, ডাইরেক্ট আমি এখন যাবো আপনাদেরকে মদন মোহন মন্দিরের সামনে। মদন মোহন মন্দিরের সামনে কমল অব্দি জল ছিল, কিন্তু এখন যাওয়ার পরে পরিস্থিতি বুঝতে পারবো যে কীরকম জল আছে। তো চলুন প্রিয় ভক্তগণ, আপনাদেরকে নিয়ে যাই, খুবই সুন্দর। হ্যাঁ, তো এখন তো পুরুষোত্তম মাস ব্রত চলছে অ্যাকচুয়ালি ব্রজের মধ্যে, কিন্তু এই সময়টায় মানুষের তো অনেক ভিড় থাকতো, কিন্তু পরিস্থিতি খুব দাঁড়িয়েছে একটু উল্টো পাল্টো। জয় হো যমুনা মাইয়া কি জয়। দেখুন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, এই নৌকা দিয়ে ভক্তরা ঘুরতো ফিরতো আনন্দ করতো, আর এখন নৌকাগুলো খালি দাঁড়িয়ে আছে। দেখুন এখানে পাম্প, এই জল দিয়ে পুরো বৃন্দাবনে ম্যাক্সিমাম জায়গায় ভক্তরা জল পেতো, কিন্তু এখন জল বন্ধ, কি করা যাবে আর। এই হলো পরিস্থিতি। দেখুন তো কালকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে ব্লগ দিয়েছিলাম, এই জায়গায় জল ছিল প্রায় হাঁটুর নিচে। তো আজকে দেখুন জল রাস্তা থেকে নেমে গেছে, তো নেমে বেশি দূর যায়নি, রাস্তাটাই খুলু খালি হয়েছে। এ দেখুন নিচে জল দেখতে পাচ্ছেন, এ দেখুন জল। যেখানে বসে থাকার কথাই পার্কে, আর এখন বসে আছে নৌকায়, এখনও অনেকটা জল রয়েছে। এ দেখুন রাস্তা থেকে শুধু জাস্ট নিচে নেমেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর অল নোটিফিকেশন অন করবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে এসে যায়। জয় হো। তো অলরেডি এসে গেলাম সেই মদন মোহন মন্দিরের সামনে। তো প্রিয় ভক্তগণ, অ্যাকচুয়ালি যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গায় কমল অব্দি জল ছিল, তো জল যখন ছিল তখন তো আসার কোনো পরিস্থিতি ছিল না, এখন জল আজকে অনেকটা কমেছে আজকে রাত্রে। এ দেখুন মদন মোহন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এ হলো আমাদের মদন মোহন মন্দির। দেখুন জল কত দূর ধরে এসেছিল, দাগ এখানে নিশান হয়ে রয়েছে, চলুন আপনাদেরকে আগে থেকে দেখাচ্ছি। দেখুন কি খারাপ গন্ধ বেরোচ্ছে, জল পচে গেছে, এত নোংরা গন্ধ বেরোচ্ছে। এ দেখুন জলের নিশান কত দূর গেছে, দেখুন পুরো জগন্নাথে পুরো মদন মোহনের চরণ ছুঁয়েছে যমুনা মা। এ দেখুন এ হলো জলের নিশান, এ অবধি জল উঠে গেছে। হ্যাঁ, এ দেখুন এ অবধি জল উঠে গেছে, কিন্তু এখন জলটা থেমে চলে গেল। তো মা যমুনার এই বিশাল রূপ আমরা অনেক বছর পরে হয়তো দেখতে পেয়েছি, কিন্তু আমার তো লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর এত মা যমুনার এই রূপ দেখা। কিন্তু এখানকার যারা ব্রজবাসী রয়েছে, যারা অনেক বছর ধরে ব্রজবাস করছে, তাদের চোখে পড়েছে এরকম রূপ, কিন্তু আমার চোখে ফার্স্ট টাইম। তো খুবই মানে অন্যরকম একটা অনুভূতি ফিল করতে পারছিলাম যে মা যমুনার এই বিশাল রূপ, হ্যাঁ গড়েনে কখন জল চলে আসে। তো আর যেরকম বাড়তে চলেছিল জল, যদি আর এক সপ্তাহ জল বেড়ে যেত তাহলে পুরো বৃন্দাবনে সব মন্দির ডুবে যেত। তো সেটা কখনো হবে না, সে যমুনা মহারানী রাধারানীর কৃপা, হ্যাঁ আর ভগবানের লীলা হতেই চলছে। যেরকম অনেক জায়গায় দেখলাম মন্দির থেকে ভগবানকে বের করে নৌকা বিহার করিয়েছে,
হ্যাঁ, কত সুন্দর আনন্দ করেছে। এই দিনটা যদি না হতো হয়তো ভগবান কৃষ্ণের নৌকা বিহার হতো না। যেরকম ওই জ্ঞানগঞ্জুরি, জ্ঞানগঞ্জুরিতে এখানে বর্ণনা আছে অনেক জায়গায় ভাগবত নাই কোথায়, যে ব্যক্তি এখানে যমুনার জল আসবে, স্নান করবে, সে উদ্ধারও চলে যাবে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম ওখানকার ব্লগ বানাবো, কিন্তু জল এত জল হয়েছে না, আর এত কষ্ট করে ব্লগ বানানো আমার ইন্টারেস্টই নেই। হ্যাঁ, তো এ হলো পরিস্থিতি। তো চলুন, কালিয়াদাতে এখনও জল আছে, এটা হতে পারে, কালিয়াদাতে এখনও জল আছে। তো চলুন সিধা কালিয়াদা। দেখুন, যে রাস্তায় থাকতো গাড়ি আর গাড়ি, মানুষের ভিড়, আর সেই রাস্তায় এখন কোনো লোকজন নেই, পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা, শুধু ফাঁকা পড়ে আছে। আর সামনে রয়েছে পার্কিং, এ হলো পার্কিং ছিল, আর এই পার্কিংয়ে দেখুন জল আর জল, দেখতে পাচ্ছেন, এই পার্কিংয়ে শুধু জল আর জল। তো শুধু এই জায়গাটা একটু জল কমেছে, বাকি বাড়ি মদনমোহন মন্দির থেকে দূরে একটু জল কমেছে, আর আগে এখনও জল রয়েছে। আপনার আগে হলো কালিয়াদা, কালিয়াদা অনেক জল রয়েছে। তো চলুন ওখানে কালিয়াদা দেখা যাক কীরকম কন্ডিশন। জল রয়েছে 100%, এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে এখন জুম করে যাবে না। চলুন, লেটস গো। তো ফাইনালি এসে গেলাম প্রিয় ভক্তগণ কালিয়াদা। তো আপনাকে মদনমোহন মন্দিরে দর্শন করেছি, মদনমোহন মন্দির সামনে ছিল কমল অব্দির জল, কিন্তু তখন সিচুয়েশন ছিল না, আসার মতো নৌকা করে আসা ছিল, কিন্তু সেই সময়টা হয়ে উঠলো না। তো ফাইনালি এসে এলাম কোথায়, কালিয়াদা। এ দেখুন কালিয়াদাতে এখনও জলের কন্ডিশন, দেখুন দেখুন স্কুটিটা আসছে। আগে পানি কেছে, এ দেখুন স্কুটি আসছে। প্রিয় ভক্তগণ, আজকে হলো 20শে জুলাই, কি বার, আজকে গুরুবার, বৃহস্পতিবার। তো আজকের এই কন্ডিশন, আজকে হলো এই দৃশ্য, কালিয়াদাতে এখনো জল রয়েছে, ঠিকই শুনেছেন। তো চলুন সিধা কালিয়াতে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন, এ হলো কালিয়াদার বর্তমান পরিস্থিতি। আজকে হলো 20শে জুলাই, বৃহস্পতিবার 2023। এ হলো পরিস্থিতি, দেখুন এখানে যত নোংরা জলগুলো লেগে আছে, এত মানে দুর্গন্ধ বেরোচ্ছে জল থেকে, তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। অবশ্যই আপনারা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই কালিয়াদা, এই কালিয়াদা একটা ভগবানের লীলাস্থান, এখানে কালিয়া নাগকে ভগবান কৃষ্ণ দমন করেছিলেন। তো অনেকে ভাবেন যে কালিয়া নাগকে মেরেছেন, কিন্তু সেই নিয়ে আমি অনেক ব্লগ বানিয়েছি। তো আপনার রিয়েল নিয়ে একটা এখানকার একটা ব্লগ আমি তৈরি করব খুবই শীঘ্রই, আপনারা জানতে পারবেন। তো যেই স্থানে আমি এখন দাঁড়িয়ে আছি, এই স্থানে দুদিন আগেও নৌকা চলেছে। তো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আসার মতো কোনো সিচুয়েশন ছিল না। হয়তো আমি যদি নৌকা রিজার্ভ করে নিয়ে আসি তাহলে 500 টাকা 1000 টাকা নিয়ে নেবে। হ্যাঁ, 100 টাকার ভিডিও বানিয়ে 500 1000 টাকা নষ্ট করব, তার কোনো দরকারই পড়ে না, তার থেকে ভালো দামোদর সেবায় লেগে যাবে। তো এখন আপনারা দেখে নিন, এ হলো বর্তমান পরিস্থিতি, এ হলো কালিয়াদা। এই কালিয়াদাতে কমর অবধি জল চলে গেছিলো, এখনও জল রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই সেই কালিয়াদা, তো প্রিয় ভক্তগণ, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আপনার জন্য এত কষ্ট করে এই ভিডিও বানানো। বলা হয়ে থাকে যে ভগবান কৃষ্ণ যখন এই জায়গায় লীলা করেছিলেন তখন যমুনা এই জায়গায় ছিল, মা যমুনা স্বরূপ এই জায়গায় ছিল। তো কালের প্রভাবে ধীরে ধীরে যমুনা ওদিকে চলে গেছে। তো আজকে মা স্বয়ং
भगवान कृष्णेर लीला सत्य जे एटा प्रमाण देखिएछे आपनारा देखे नीन एखाने मा जमुना एखोनो बिराजमान रयेछे आर ए से रियल भगवान कृष्णेर सेई कालियादा एखाने कालियानाके दमन करेछिलेन। तो ए हलो आजकेर लास्ट ब्लग। हाँ तो भिडियोटा एखाने एंड करछि। तो प्रिय भक्तगण अवश्य जरा चैनले नतून रयेछेन चैनलटा सबसक्राइब करबेन। आमादेर बृंदावन चोरा सुकुत परिक्रमार प्रोग्राम चलछिलो किन्तु जलेर प्रब्लेमे एखन आमरा एकटु बन्ध करे दियेछि। तो आपनारा एक सप्ताह दस दिन पर बृंदावने आसते पारेन जखन जलटा एकटु कमे जाबे एकटु शुकिये जाबे तखन सबथेके बेटार हय। तो एमने जारा नर्माली परिक्रमा करबेन ना शुधु जास्ट बृंदावने आसबेन तादेर जन्य आसते पारेन एक सप्ताह चार पाँच दिन पर एक सप्ताह पर आसें पुरो जल कमे जाबे। तो धन्यवाद सबाइके संगे थाकार जन्य। राधे राधे जय हो जमुना महारानी की जय। Yeah.